তুলাওয়াল মাসের 11 তারিখ রাতে ওইডার আবার গোসল দেয় তার মুরিদেরা গোসল দিয়া মাজার ধুইয়া তার মানে এতদিন পায়খানা করছে আর মাজারে জন্মের দোয়া ধোয় কথা কর না কেন গোলাপ জল দিয়ে ধুইয়া দুধ দিয়ে ধুইয়া এইটা আবার দামরা দামরা মহিলারা ওই পানি আবার শরীরে লাগায় হ নাউজুবিল্লাহ বাইতে যায় কইও এই মাজার দোয়া পানি ওই গোলাপ দোয়া পানি এ হইতেও তো পারে যদি ওটার ডায়াবেটিসের রোগী আর হার্টের রোগী হয় পানি ঢালতে ঢালতে তো প্রস্রাব করে দিতে পারে তা প্রস্রাব খা ওরে যে গোসল দিতে আসর হইতে পারে যেই লুলা লুলাও বয়ে থাকে ওরে গোসল দিতে তো প্রস্রাব করে দিল তো ওইটাও খাইলি তাহলে তো পানি খাওয়াইলে না পিশাবের গোসলের পানি ওটা হলো প্রস্রাব খাওয়া কথা কর না কেন কল্লো মুহদাসাতিন বিদা ডাইরেক্ট এটা হারাম কাজ ডাইরেক্ট হারাম কাজ ডাইরেক্ট হারাম কাজ এটা গরহিত কাজ এটা কইরেন না মেরে ভাই ও দস্ত বুজুর্গ হাত ধরি পাও ধরি কইরেন না এডার ভিতর যদি সওয়াব থাকতো আমি ইলিয়াস রহমান জিহাদিরও তো একজন পীর আছে আছে না প্রত্যেকটা আলেমের একজন শায়খ আছে আমারও একজন আছে যদি এটা জায়েজ থাকতো আমার শায়খের দরকার হয় রবিউল আউয়াল মাসে 1 লাখ টাকার ফুলের মালা কিনে দেয় কারণ এটা দিলেই তো নবী খুশি হইব আমার নবীরে খুশি করতে যদি আমার 5 লাখও দেওয়ার লাগে তাও দিতে আমি রাজি আছি আমি জিহাদি তা আমি আমার পিশাবরে ওই দিনকার রবিউল আউয়াল মাসে ফুলের মালা তো দূরের কথা ওদিন ফোনও দেই না কারণ ওদিন ফোন দিল বেদাত হইতো ভালো করে বুঝেন আপনাকে যেরকম পীর আছে পীরেনে নাচানাচি করেন গোসল দেন গোসলের পানি খান যেরকম ফুলের মালা দিয়ে মনে করেন রে ইবাদত আরে ভাই আমরা আলেম মানুষ আমাকে একজন আত্মশুদ্ধির জন্য একজন মুরব্বী আছে আমাদের কই আমরা তো মুরব্বীর রবিউল আউয়াল মাসে খবর হলোই না যদি এটার ভিতরে ফজিলত থাকতো আমি ইলিয়াস রহমান জিহাদি এই মসজিদের ইমাম সাহেবের একজন শায়খ আছে জিজ্ঞেস করে দেখেন এই মসজিদের ইমামের শায়খ আছে মুয়াজ্জিনের আছে যে কোন আমার কমিটির অনেকের পীর থাকতে পারে পীর ধরবেন পীর ধরা হারাম না কিন্তু পীর যারে ধরবেন ওইটা কি আসল পীর না খাটা আছে এটা দেহে তারপরে বুঝুরে খাটাসও নামাজ পড়ে না তোমার পীরেও নামাজ পড়ে না তা খাটাস তো ভালো ও জাহান্নামে যাবে না তোমার পীর ডাইরেক্ট জাহান্নামে যাবে কারণ এতগুলা মানুষেরে গোমরা বানাইছে তোমার পীরে ওরে ধইরা যে কেন শুরু করবে মুরিদরা যে তোর কথা মতো আমরা মাজার দুইছিলাম তোর কথা মতো তোর ভুলের মালা দিছিলাম কথা কান না কেন কাম কাজ করছিলাম এখন কই তুই কই তুই কই ও কবে আমি তো বিপদে কই আয় তো তুই আগে কেন না খা এটা আমার কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না কেন হবে এমন এমন না আপনার সন্তান আমারে আপনারা কেন হবে আর মুরিদ তো পরে তাহতা আকদামিনা তাহতা আকদামিনা আপনার সন্তান আমার সন্তান বলবে তাহতা আকদামিনা ওই বাপরে আমার সামনে আইনে দেন তাহতা আকদামিনা আমার কদমের নিচে ওর বুকে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব কেন আমার কোরআন শিক্ষা দেয় নাই নাজআলুহুমা তাহতা আকদামিনা তোমার সন্তান তোমারে আমার সন্তান আমারে দিনই শিক্ষা না দিলে আল্লাহর কোরআন ডাইরেক্ট কোরআন আয়াত সন্তান আমার বুকের উপরে ধুমায়া ধুমায়া জাহান্নামের দরজায় ফেলাইয়া তারপরে সন্তান জাহান্নামে যাবে আগে বাপরে জাহান্নামে না দিয়া কোন সন্তান জাহান্নামে যাবে না তা পুলায় যদি বাপের জাহান্নাম দেয় পীরের অবস্থা কি হইব বুঝতে আর আপনাদের বাকি নাই আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে কানে আমিন আমিন আরো জোরে কানে আমিন আমিন তাহলে 12ই রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল বিশ্ব নবী করেন নাই আমরাও করব না জোরে বলেন কোনো মিলাদ মুলাদ কিচ্ছু নাই আপনি মিলাদ দিবেন হুজুরে 500টা টাকা দেবেন হুজুরের পকেট গরম আর আপনি যাবেন জাহান্নামে হুজুরের মাঝখান দিয়ে একটু লাভ হইব আর আপনি জাহান্নামে টিকিট কাটবেন মিলাদুন নবী যারা পালন করে 12ই রবিউল আউয়াল কয়ডার মুখে দাঁড়িয়ে আছে মিলাদুন নবী পালন করে খাটাস কথা বলেন না কেন আরো জোরে বলেন বিশ্ব নবী কোন সাহাবী মিলাদুন নবী পালন করে মিলাদুন নবীর অর্থ কি বুখারী থেকে নেন
ميلاد النبي অর্থ কি ميلاد ভিলাদ ميلاد না শব্দটা ميلاد বলে ওয়াও দিয়া ভিলাদ ভিলাদুন মানে জন্ম ভিলাদুন মানে কি ميلادুন মানে কি বলেন এ মুখস্থ করেন ميلادুন মানে কি জোরে কোন এখন ميلادুন আপনার নামের সাথেও হবে যদি বলে ميلادুন হুফফার সাহেবের জন্ম অমুক তারিখ ميلاد আরবি শব্দ জন্ম হলো বাংলা শব্দ ميلاد ميلادون ميلادون আমাদের সহসভাপতি সেক্রেটারি বলতে পারেন করে সমস্যা নাই এই সৌদিরা কি বলে সৌদিরা কয়নি জন্ম হেরাতু মিলাদ ব্যবহার করে হেরাতু মিলাদ ব্যবহার করে মিলাদ মানে জন্ম মিলাদ হাজী হুফফাস অর্থাৎ হাজী হুফফাসের আজকে জন্ম তারিখ আলহামদুলিল্লাহ বলেন না ওয়াফাত হাজী হুফফাস মৃত্যু তারিখ ওয়াফাত মানে মৃত্যু মিলাদ মানে জন্ম এখন মিলাদ ইলিয়াসুর রহমান জিহাদি আমার জন্ম তারিখ অমুক দিন এখন মিলাদুন নবী আমার নবীর জন্ম তারিখ নবীর জন্ম মিলাদুন নবী মানে কি রাসূলের জন্ম বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ আমার নবীর জন্ম তারিখ আলহামদুলিল্লাহ বলেন এখন এইটা তো আর মিলাদুন নবী হিসাবে আনই মিলাদুন নবী বানাই এখন মিলাদ করতে হবে ওয়াজ করতে হবে ওই দিন ঢোল ডক্কর পিটাইতে হইব ওই দিন সেজদায় পড়ে থাকতে হবে ওই দিন রোজা রাখতে হবে এগুলো হুদা বন্ডামি কথা বলে না কেন ডাইরেক্ট বন্ডামি কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারবেন না যে মিলাদুন নবী রাসূলের জীবনে রাসূল বলে গেছে যে আমার জন্ম তারিখে তোমরা কোনো ইবাদত করো রাসূল এটা বলে যান নাই যে আমার জন্ম তারিখে এখন এই মিলাদুন নবীরে বানাইছে ঈদে মিলাদুন নবী নাউজুবিল্লাহ বলেন না আর এই ঈদে মিলাদুন নবীরে এমন ভাবে শক্ত বানাইছে ভন্ডরা এই মাজার পূজারীরা এই মাজার পূজারীরা এইটারে এমন ভাবে ঈদে মিলাদুন নবী সব ঈদের সেরা ওই ঈদে মিলাদুন নবী নাউজুবিল্লাহ বলেন না এইদের যদি সব ঈদের সেরা ঈদ বলেন বিশ্বনবী বলেন ঈদাইন বিশ্বনবীর জামানায় মাত্র দুইটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা আমার কথা বুঝেন নাই ঈদুল ফিতর ঈদুল আযহা এইটা হলো নবীর ঘোষণাকৃত দুইটা ঈদ ঈদে মিলাদুন নবী বলতে কোরআন হাদিসের কোথাও নাই এটা বানানো 700 বছর আগে এটা ভারতের এক পান্ডা উনি বানাইছে ভারতের এক ভন্ড এটারে বানাইছে ঈদে মিলাদুন নবী এই ভারতের বন্ডর কথা শুনবেন না বিশ্ব নবীর কথা শুনবেন জোরে বলেন না কেন ভারতের ওই পান্ডার কথা শুনবেন না সাহাবীদের কথা শুনবেন ওর আমল করবেন না সাহাবীদের আমল করবেন বিশ্ব নবী রবিউল আউয়াল মাসের সোমবারে যে আমল করছে সে আমল করবেন না ওই বন্ডর আমল করবেন না